হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে সকালবেলা উঠতে একটু দেরি হয়ে গেছিল, তো আজকে নম নম করে কোনো রকমের খাওয়া দাওয়া সেরেছি, আজকে বেশি কিছু করিনি। আর এখন অলরেডি দুপুর হয়ে গেছে, আর বাইরে আমাদের যেতেই হবে, কারণ কিছু কেনাকাটা করা আছে, না হলে কালকে আর রান্না হবে না। তো এখন বাইরে যাব, কিছু কেনাকাটা করার আছে, এখন আমরা কিছু কিনবো, তো ওর জন্য এখন যাচ্ছি। আর চলো বাইরে গিয়ে কথা হচ্ছে। আর এমনি তো ওয়ার্ক ফ্রম হোম চলছে, এক্ষুনি কাজে বসে যাবে, এসে তো যাবো আর চলে আসবো। তো দেখি, আর বাইরে যাবো, তোমাদের দেখাবো ঘুরিয়ে, আর যতক্ষণ তোমার সাথে থাকো। এখনো ঘুমোচ্ছে, এক্ষুনি ডেকে নিয়ে যাচ্ছি, বাইরে গিয়ে কথা হচ্ছে। লিম থেকে বেরিয়ে গেছি, আর এখন যাচ্ছি মার্কেটের দিকে। যখন কিনি তখন মল থেকেই কিনি, তো আমি আর বললাম না যে ডিম নিয়ে আমি এদিক ওদিক যাবো না। তো আমরা সোসাইটির মধ্যে আমি বসি, তুমি যাও গিয়ে নিয়ে আসো, তো ওই জন্য আমি বসে আছি। ও গেছে আনতে, আর এখন দেখি কতক্ষণে আসে। খুব রোদ ওখানে, মানে শীতকালে, শীতকাল যেখানে এতে তো গরম পড়ে গেছে, কি বলবো, শীতকাল এখনো গেল না, অথচ রোদে ওদের ঘাম হচ্ছে অলরেডি, অনেক বাইরে ঠান্ডা লাগছে, অনেক কিছু বলবো। এটা হচ্ছে আমাদের সোসাইটির সুইমিং পুল, তো এখন জল নেই, গরমকালে নামতে দেবে, তো এখন কোভিডের জন্য কিছুদিন অফ করা ছিল, তো খুব তাড়াতাড়ি ওপেন হচ্ছে। এই জায়গাটা হচ্ছে খুব তাড়াতাড়ি ডেভেলপমেন্ট করা এমন একটা সোসাইটি, যেখানে আশেপাশে শুধু বিল্ডিংই দেখতে পারবে, সবচেয়ে বড় বড় টাওয়ার এখানে, এই যত বড় বড় টাওয়ার দেখছো সব এখানে। এটা হচ্ছে যে আমাদের যে শপিং কমপ্লেক্সটা, মানে সোসাইটির মধ্যে সেটা, আর এটার পিছনে বড় বড় বিল্ডিং আছে। তো পরের দিন তোমাদের পুরো পুরো সোসাইটির পুরো বিল্ডিংগুলোকে দেখাবো, মানে এইটা বলতে পারো দুবাইকে কপি করছে, সবচেয়ে উঁচু উঁচু বিল্ডিংগুলো এখানে হয়। তো এরকম মানে এত সুন্দর ডেভেলপমেন্ট সোসাইটি দেখলেও ভালো লাগে, এরকম মানে কলকাতায় তো তাড়াতাড়ি ডেভেলপ করে না, এই জায়গাটা খুব তাড়াতাড়ি ডেভেলপ করছে। এই যে আমাদের বিল্ডিং, বিল্ডিংয়ের মাঠ, সুপারটেক, এটা মার্কেট প্লেস, তো ভালো, এমনি জায়গা খুবই ভালো, আর সব জায়গায় এত সুন্দর সাজানো গোছানো চারধারে। ওর কেনা হয়ে গেছে, চলে এসেছে নিয়ে, নেওয়া হয়ে গেছে। ডিমটা নিয়ে নাও হাতে, দুটো একসাথে আমি নিয়ে নেবো হাতে, একটা আমি নিচ্ছি। তো ফ্রেন্ডস, আমাদের নেওয়া হয়ে গেছে, তো এখন এটাকে ধরে ধরে নিয়ে যেতে হবে বাড়ি অবধি। আমরা নতুন একটা ভাবে জিনিসপত্র নিচ্ছি, এটা হচ্ছে গ্রুফার্স, আমরা নতুন একটা আবিষ্কার করেছি বলতে পারো, মানে কোনোদিন নিইনি, তো এখন 2 মাস ধরে নিয়েছি। গ্রুফার্স থেকে আমরা জিনিসপত্র কিনছি,
বুফার্স থেকে কি হয় তুমি অর্ডার দিয়ে দিলে তো ওটা বাড়িতে এসে দিয়ে চলে যায়, কারণ ডিম থেকে শুরু করে এভরিথিং দিয়ে দেয়। তো এবারে একবার এলে আনবক্সিং দেখাবো করে দিয়ে যাচ্ছে সকাল। মানে তুমি যদি আজকে মানে অর্ডার দাও ওরা কালকে সকালের মধ্যে তোমাকে মাল দিয়ে চলে যাবে। বুফার্সে মানে পুরো গ্রসারি আইটেম থেকে শুরু করে সবজি সব কিছু দিয়ে যাবে তোমাকে, ইচ অ্যান্ড এভরিথিং পাওয়া যাবে। তো যদি যারা ফার্স্ট টাইম বুফার্সে নিচ্ছ তো তারা এইভাবে নিতে পারো। এখান থেকে আমি তোমাদের পুরো দেখিয়ে দেবো কী করে গোফার্সে নেয়। তো ওখান থেকে সবচেয়ে ইজি হয়, এরকম একটা অচেনা শহরে থাকলে গোফার্স থেকে নেওয়া সবচেয়ে বেস্ট। তো গোফার্স থেকে নিলেই ভালো হয়, এখান থেকে নিয়ে সিরিয়াস আমি হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি। তো যাই ডিম নেওয়া হয়ে গেছে, আলুগুলো সব নেওয়া হয়ে গেছে। না না ফাটেনি, মজা করে খালি বন্ধুরা, অল টাইম শুধু মজা। অফিসে বসতে হবে তো লাস্ট মজা করে নিচ্ছে। এখন আছি আতে, অনেক উঁচুতে উঠতে হবে, উঁচু উঁচু বিল্ডিং এ দেখিয়েছি তোমাদের টাওয়ার, উঁচুতে থাকি সুন্দর দিকটা যাইনি। এটা হচ্ছে কমেন্ট করতে ভুলবে না কেমন লেগেছে। আর এরকম আমরা মাঝে মাঝেই বেরাবো, প্রচুর জায়গায় ঘুরবো। আর যেহেতু উইকেন্ড নয় তো বেশি ঘুরতে পারিনি, গেছি নিয়েছি চলে এসেছি, এরকম ডেলি ব্লগ আমরা বানাই সেরকম স্টার্ট করছি। তো আমাদের ইউটিউব চ্যানেলকে অবশ্যই ভালো লাগে, সাবস্ক্রাইব করবে, আর বন্ধুদের সাথে থাকো। পরবর্তী অনেক ভিডিও নিয়ে আসছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, থ্যাংক ইউ গাইজ।